নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে যে বিশেষ বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব, সেটি হলো রাহু কেতুর সঞ্চার এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। আপনারা জানেন, গত 30শে অক্টোবর 2023 রাহু এবং কেতুর সঞ্চার ঘটেছে। এখানেও অনেক প্রশ্ন, অনেকেই জিজ্ঞাসা করছেন, দাদা অমুক পঞ্জিকাতে তো দেখছি ডিসেম্বরে গিয়ে রাহু কেতুর সঞ্চার রয়েছে। দেখুন, রাহু এবং কেতুর যে মন্ড, সেটা সাধারণত দু ধরনের আমরা ক্যালকুলেটিভ সুবিধার্থে ধরে নিই, একটা মিন এবং একটি ট্রু। যদিও ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কিন্তু মিন যে মোডটা সেটাকেই গুরুত্ব দিয়ে থাকি, এবং সেই অর্থে কিন্তু অলরেডি রাহু ট্রানজিট হয়েছে, যেটা 30শে অক্টোবর 2023 পরেই সংঘটিত হয়েছে। আমরা সেটাকে ধরেই ক্যালকুলেশন করব, সেটাকে ধরেই আমাদের বিচার্য এবং জাজমেন্টগুলো চলবে। এবার মূলত বিষয় হচ্ছে, রাহু কুম্ভ রাশি জাতক জাতিকাদের তৃতীয় ভাব থেকে দ্বিতীয় ভাবে প্রবেশ করেছে মীন রাশিতে, আর কেতু কুম্ভ রাশি জাতক জাতিকাদের নবম ভাব থেকে প্রবেশ করেছে অষ্টম ভাব। এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটি বিষয়। প্রথমত, এই সঞ্চার কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আনবে, দ্বিতীয়ত এই সঞ্চার আদতেও পজিটিভিটি আনবে না তার পরিবর্তে কিছু ঋণাত্মকতা বা নেগেটিভিটি ইনক্রিজ করতে পারে, এবং তৃতীয়ত যদি ঋণাত্মকতা ইনক্রিজ করে সেগুলো কী কী, কীভাবে সেগুলোকে রেকটিফাই করা সম্ভব। আমরা পূর্ণাঙ্গ ডিসকাশন করব। তার আগে একটা কথা বলে দিই যে রাহু তৃতীয়ভাবে শুভ ফল দেয়, দ্বিতীয়ভাবে ততটা শুভ ফল দেয় না। দ্বিতীয়ত, কেতু নবমভাবেও কিছু জটিলতা তৈরি করে, অষ্টমভাবেও কিছু জটিলতা তৈরি করে, তবে নবম থেকে অষ্টমে আসার তরুণ নবমভাবে যে যে জটিলতাগুলো কেতু তৈরি করেছিল সেগুলো কিন্তু অনেকাংশেই কমবে, এবং এটাই আমাদের পজিটিভিটি যে রাহু তৃতীয়ভাবে যে জটিলতা তৈরি করেছিল, নবমভাবে কেতু যে জটিলতা তৈরি করেছিল সেটা যখন কমবে, সুতরাং সেটা পজিটিভ দিকেই যাবে। চলুন আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। দেখুন, রাহু এবং কেতু বিগত সময়ে আপনাদের বেশ কিছু বিষয়কেই জটিল করছে, তার মধ্যে যোগাযোগ নিয়েছে কিন্তু ভুল যোগাযোগ দিয়েছে অনেক বেশি, সহোদরদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, অর্থনৈতিক অবস্থা নিয়েও অনেক বেশি ভুগেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। সর্বোপরি যেটা ভুগেছেন সেটা হলো সম্মান, ধনিষ্ঠা নক্ষত্রের বা শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের বিনা কারণে বদনাম হয়েছে, বিনা কারণে ছোট হয়েছেন, এই জায়গাটাও কিন্তু তৈরি হয়েছে। এবং আমরা দেখলাম যখন কেতু নবমভাবে অবস্থান করছে, আপনার ইন লজদের সাথে আপনার সম্পর্কটা ডে বাই ডে ডাউন হয়েছে। ইন লজদের বলতে, আপনি বিবাহিত, আপনি শ্বশুর বাড়িতে থাকেন, কিন্তু আপনার শাশুড়ি আপনাকে ঠিক সহ্য করেন, বা আপনার শ্বশুরের সাথে আপনার সম্পর্কটা খুব একটা ভালো নয়, কিংবা আপনার ভাই বা মা ইন লজের মধ্যে আপনার স্বামীর যে ভাই রয়েছে তার সাথে আপনার বন্ডিংটা ভালো নয়, সেখানে আপনাকে নানা রকম ছোট বড় কথা শুনতে হয় বা অ্যাডজাস্টমেন্ট ঠিক হয় না। আপনি হয়তো চাকরি করেন, তো সেখানে গিয়ে আপনাকে নানা রকম টোন, এই যে বিষয়গুলো, এটা কিন্তু সহ্য করতে হয়। কেতুর এই ট্রানজিট বিগত সময়ে আপনাকে এই জায়গাটাকে আরও বাড়িয়েছে, আগে ওপেনলি হতো সেটা আরও বেশি ওয়াইডলি হয়েছে, অ্যাজ এ রেজাল্ট মানসিকভাবেও আপনার দুর্বলতা, টেনশন, এই বিষয়গুলো কিন্তু অনেক ইনক্রিজ করেছে। এটা আপনাদের আমি বলতে পারি, এই বিষয়ে প্রবলেম অনেকটাই সমাধান হবে নতুন ট্রানজিটের পরে, টোন ডিটকারি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ধীরে ধীরে কমবে। কোথাও যেন গিয়ে দেখা যাবে ফ্যামিলি লাইফ রিলেটেড যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন সেক্ষেত্রে সামহাও পজিটিভ আউটকাম কিন্তু আসবে। আবার দেখা গিয়েছে ইনলজদের হেলথ ইস্যু, আপনার ফাদার ইন ল বা আপনার মাদার ইন ল তার খুব হেলথ ইস্যু চলছে। হ্যাঁ, একটা সময় আপনার সাথে সম্পর্ক ভালো ছিল না, আপনি সেবা শুশ্রূষা করেছেন নিঃস্বার্থভাবে, সেটা হয়েছে, কিন্তু তার হেলথের ক্ষেত্রেও কিন্তু আমরা পজিটিভিটি লক্ষ্য করব। ইভেন আপনার ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে হেলথ কিন্তু যথেষ্ট পজিটিভ দিকে যাবে। এটা গেল সম্পর্কের ক্ষেত্রে। বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখুন, এটা নয় যে শুধুমাত্র নেগেটিভিটি বিবাহিত জীবনে আছে, তবে এটা তো অবশ্যই বলবো যে কিছু কিছু ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা এখনও থাকবে। তার মধ্যে মূলত সমস্যা হচ্ছে ভুল বোঝাবুঝির একটা জায়গা স্বামী স্ত্রীর মধ্যে, তো সেটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি
সেটাকে যদি সামহাও আপনি কন্ট্রোল করতে পারেন, খুব অসুবিধার জায়গা তৈরি হবে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। উপরন্তু পজিটিভিটি আছে, পজিটিভ আউটকামটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে সেটা কিন্তু মনে করা যায়, বা সেই দিকেই যাওয়ার মতো অবকাশ অ্যাটলিস্ট থাকবে যদি আপনার রাশি বা আপনার লগ্ন হয়ে থাকে কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওভারঅল ফ্যামিলি লাইফ থেকে কিন্তু পজিটিভিটি কিছু কিছু ক্ষেত্রে আসবে। বিনা কারণে বদনাম, মিথ্যা অপবাদ, চাপ দেওয়ার জায়গা সেগুলো কিন্তু ধীরে ধীরে কমবে। তবে আপনার সম্পর্ক আছে এমন মানুষ, সম্পর্ক কাদের সাথে থাকে, বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, সেই সম্পর্কের ক্ষেত্রে জটিলতা কিন্তু কিছুটা কমবে, কিছুটা কিন্তু এখনো থেকে যাবে। সেই কিছুটা সম্পর্কের নেগেটিভিটিটাকে কমানোর জন্য আপনাকে যেটা করতে হতে পারে সেটা হলো অবশ্যম্ভাবীভাবে আপনাকে ছোট হতে হতে, আপনাকে আপনার ইগোটাকে আপনাকে একটু ছোট হয়ে বিষয়টাকে সমাধান করার চেষ্টা করতে হবে, সেটা কিন্তু সমাধানযোগ্য জায়গায় যাবে। কুম্ভ রাশির প্রফেশনাল লাইফ নিয়ে ডিস্টারবেন্স এসেছে প্রচুর, এবং এটা বলতে নেই অনেকেই বিজনেস করতে গিয়ে প্রায় নিঃস্ব অবস্থা তৈরি হচ্ছে। আমি বিগত দিনে একজন ক্লায়েন্টের সাথে আলোচনা করছিলাম এবং তিনি হ্যাঁ বিদেশে থাকতেন, বাহারিন, তো একটা দীর্ঘমেয়াদী তার সার্ভিস লাইফ, অ্যাজ এ এইচআর তিনি জব করেছেন, খুব ভালো একটা রেপুটেড কোম্পানিতে তিনি জব করেছেন। 2019 পর থেকে ধীরে ধীরে তার লাইফে অধঃপতন শুরু হচ্ছে, এবং যখনই দেখা গেল রাহুকেতুর এই সঞ্চারটা হলো বিগত সময়টায়, এই সঞ্চার নয় এর আগের সঞ্চার 2022 এপ্রিল অনওয়ার্ডস, সেই সময়ের পর থেকে তার কাছে কোনো জব নেই, নো পে নেই, কোনো অর্থ নেই, অপরের সাহায্য নিয়ে তাকে চলতে হচ্ছে, তার ইনলজের হেলথ ইস্যুস, তার ফাদারের হেলথ ইস্যুস। হ্যাঁ, এই যে নবমে কেতুর অবস্থান ছিল সেখানে বাবার ক্ষেত্রেও কিন্তু কিছু হেলথ ইস্যুস এসেছে, তার ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটাকে কন্টিনিউ হচ্ছে এবং এখনও কন্টিনিউ হচ্ছে। দেখুন, এই ধরনের যে জটিলতাগুলো, প্রায় নিঃস্ব হয়ে গিয়েছেন, কোনো অর্থ নেই, অপরের সাহায্য না পেলে চলাটা খুব মুশকিল, এই ধরনের অবকাশ তৈরি হয়েছে যাদের জীবনে, আমি বলবো এই বিষয়গুলো কিছুটা হয়তো ওভারকাম করা যাক। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই সময়ে অর্থটাকে খুব সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ সেকেন্ড হাউসে রাহু প্রচুর ভুল ইনভেস্টমেন্ট করেন, সেকেন্ড হাউসে রাহু অর্থনৈতিক জটিলতাকে রিপ্রেজেন্ট করে, সেকেন্ড হাউসে রাহু অর্থ নিয়ে নানা রকম দুশ্চিন্তা, সমস্যা এগুলোকে রিপ্রেজেন্ট করে, ভুল ইনভেস্টমেন্ট, নতুন ব্যবসা শুরু করতে চললেন নতুন উদ্যম নিয়ে ফেলিওর হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকতে পারে, বা এমন কোনো অর্থ যেটা ইনভেস্ট করতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন, এই জায়গাটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে বা গুরুত্বপূর্ণভাবে অবজার্ভ করতে হবে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, সেই কারণে শেয়ার করছি, সেটা হলো সেকেন্ড হাউসে রাহু যখন থাকবে প্রচুর অফার পাবে, জানেন তো যে সময় খারাপ চলছে, চলো এই ব্যবসাটা শুরু করা যাক, এখানে ইনভেস্ট করা যাক, এই কয়েনে ইনভেস্ট করা যাক, লাভ হবে। আপনি হয়তো আবেগ প্রবণত হয়ে বিবেক দিয়ে কাজ না করে আবেগ দিয়ে কাজ করবেন এবং অ্যাজ এ রেজাল্ট ইনভেস্টও করবেন, তারপরে নিঃস্ব অবস্থা বা নেগেটিভ অবস্থা তৈরি হতে পারে। তাহলে এখানে আমাদের রেমিডি কি? ফার্স্ট রেমিডি হচ্ছে সেলফ কাউন্সিলিং। এখানে কোনোভাবেই ইনভেস্ট করার আগে ভেবে নিয়ে তারপর ইনভেস্ট করতে হবে, অথবা ইনভেস্ট করা যাবে না। সবেধন নীলমণি যেটুকানি আছে সেটুকানি গচ্ছিত রাখুন, জাস্ট এই সময়টাকে যাতে পার করা যায়, মাত্র 1.5 বছর 2025 এপ্রিল পর্যন্ত, সেটার চেষ্টা করতে হবে। পজিটিভিটিগুলোর মধ্যে কমিউনিকেশন থাকবে, আগে একেবারেই সোর্স অফ দ্য ইনকাম ছিল না, সেটা জেনারেট হবে, সেক্ষেত্রে পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। আদারওয়াইজ আমরা আরও বেশি পজিটিভিটি পাবো কোন কোন ক্ষেত্রে, সেটি হচ্ছে যারা সার্ভিস করছেন, পরিবর্তন করতে চাইছেন, দূরে ছিলেন কাছে আসতে চাইছেন, ট্রান্সফার নিতে চাইছেন, হ্যাঁ তাদের জন্য পজিটিভিটি কিন্তু আছে। বিদেশে যারা আছেন এই সময় একটু সাবধানে থাকতে হবে, বিশেষ করে যাদের কিছুদিন আগে জব চলে গিয়েছেন, নতুন জবের ট্রাই করছেন, বুঝতে পারছেন না কি হবে, হ্যাঁ, এবং খুব কনফিউজ একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছেন, খুব সচেতন থাকার প্রয়োজনীয়তা কিন্তু দেখতে পাচ্ছি তাদের, এই জায়গাটাকে একটু কন্ট্রোল করতে হবে। এমনিতে কুম্ভের যে খুব নেগেটিভ অবস্থা তৈরি হবে সেটা নয়, ঠিকঠাকভাবে যদি চলা যায় অসুবিধা হবে না, এবং পজিটিভ দিকও আমরা অনেক কিছু পাচ্ছি, আমরা সম্মানের জায়গাটা কিছুটা পজিটিভ পাবো কুম্ভের ক্ষেত্রে, রাজনীতির সাথে যুক্ত রয়েছেন যারা
অনেক রকমের জটিলতা এসেছে, পথ পরিবর্তন হয়েছে, আপনাকে ছোট করে দেওয়া হয়েছে, আপনার পথটাকে খর্ব করে দেওয়া হয়েছে, এই ধরনের জটিলতাও তো অনেকের ক্ষেত্রে তৈরি হয়েছে। সেই জটিলতাগুলো আমার মনে হয় পজিটিভ দিকে যাবে, আমার মনে হয় সেই জায়গাটা ধনাত্মক দিকে যাওয়ার অবকাশ ডেফিনেটলি থাকছে যদি আপনার রাশি হয়ে থাকে কুম্ভ। কুম্ভের আরেকটা বিষয় আমি বলবো, পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ছিল, ডিস্টার্ব ছিল, ধনাত্মক দিকে যাবে, দেখবেন আপনার পিতার স্বাস্থ্য ক্ষেত্রটা পজিটিভ। এই সময় অর্থনৈতিক বিষয়টা অতটাও আপলিক না করলেও ঠিকঠাকভাবে চললে অন্তত ম্যানেজ করে চলার মতো অবকাশ তৈরি হয়, ঠিকঠাকভাবে যদি চলা হয়, ঠিকঠাকভাবে যদি যাওয়া হয়, অ্যাটলিস্ট কিছুটা পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা থাকবে রাশি বা লগ্ন কুম্ভে। আর আরেকটা কথা আমি বলি, গুপ্তভাবে কোনো আর্থিক বিনিয়োগ করবেন না। অনেক সময় এমন সুযোগ আসে, কোনো একজন বন্ধু সে আপনার সাথে শেয়ার করলো, কাউকে বলবে না, চল আমি আর তুই দুজন আমি ইনভেস্ট করি, এই সমস্ত চক্করে একদম পড়বেন না, এটা আপনার জন্য কিন্তু সমস্যা প্রবণ হতে পারে। আর রইল বাকি হচ্ছে আধ্যাত্মিকতা, কিছুটা অন্য ধারণা তৈরি হতে পারে, প্রপার্টি রিলেটেড কিছু ইস্যুস কমবে, এটা আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ আমি দিয়ে দিলাম যে প্রপার্টি রিলেটেড ইস্যু ছিল, ফ্ল্যাট কিনেছিলেন পাচ্ছিলেন না, কেস চলছে, জটিলতা চলছে, সেখানে কিন্তু পজিটিভিটি আসবে। তবে আপনাদের আমি পরামর্শ দেব নতুন করে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করার ক্ষেত্রে খুব সাবধানতা গ্রহণ করতে হবে, চটজলদি ডিসিশন নেওয়া যাবে না, চেনেন না জানেন না এমন কোনো প্রমোটারের সাথে কিন্তু আলোচনা করা যাবে না বা ইনভেস্ট করা যাবে না বা ক্রয় করা যাবে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে বা অ্যাটলিস্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। দেখুন এটা কোনোভাবেই মিথ্যা নয়, অ্যাকর্ডিং টু গোচর ফল দীপিকা বা সুন্দরম কাব্য জ্যোতিষ বা আরও যে রেফারেন্সগুলো আছে তাদের বক্তব্য যে সেকেন্ড হাউসে রাহু খুব ধনাত্মক ফল দেয় না, কিন্তু নাইন্থ হাউসেও যেমন কিছুটা সমস্যা প্রবণ সমন্বয় তৈরি করেছিল, অষ্টমভাবে এসেও কিছু সমস্যা প্রবণ সমন্বয় তৈরি করবে, বাট আমাদেরকে খুব বুঝে শুনে চলতে হবে অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আমরা রিলিফ পাবো, সেই জায়গাগুলোকে গ্রহণ করতে হবে। ডেফিনেটলি আমার মনে হয় এক্ষেত্রে পজিটিভ দিকে যাওয়া যাবে এবং বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটিও আছে যেটা আমি প্রথম থেকে শেয়ার করে আসছি। সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করলে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি নিশ্চিতভাবেই পাবেন এবং আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যার সাথে দূরত্ব তৈরি হয়েছে সম্পর্কের জায়গাটা ততটা ভালো নয় এই মুহূর্তে। আমি বলবো এখানেও কিন্তু একটু সচেতনতা গ্রহণ করতে হবে, যদি দেখা যায় অনেক দূরে চলে গেছে, লং ডিস্টেন্স হয়ে গেছে, তার কথাবার্তাগুলো আপনি বুঝতে পাচ্ছেন না, এখানে কিন্তু অন্যরকম বিষয়ে ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং যে যে পজিটিভিটিগুলো বলেছি সেগুলো গ্রহণ করার চেষ্টা করুন, দু একটা বিষয় একটু সমস্যা প্রবণ সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আর প্রচুর পরিমাণে ভালো থাকুন। শেষ করছি আজকে এখানেই, জয় শ্রী গণেশ।